আজকে আমি বানাবো ক্ষীর কদম। তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নেই। এখানে আমি 6 পিস চমচম নিয়েছি, চমচমগুলো একটু ছোট সাইজের নিয়েছি। আর এখানে নিয়েছি খোয়া ক্ষীর, এটা আমার হোমমেড খোয়া ক্ষীর, এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে নিয়েছি ছানা 1/2 কাপ, আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো চিনি। প্রথমে আমি খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে, এরপর আমি ছানাটাকে একটু মেখে নেব হাত দিয়ে। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, খোয়াটা, সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। ছানাটাকে আমি 5 মিনিট ধরে ভালোভাবে মেখে নিয়েছি, হয়ে গেছে এটা। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটাকে নরম হয়ে গেছে, তো ভয় কিছু কারণ নেই, এটাকে একটু শুকনো করে নিতে হবে নাড়াচাড়া করে। দেখুন ছানাটা একটু শুকনো হয়ে গেছে, এক কাছে পুরোটা জড়ো হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নামিয়ে এটাকে অল্প একটু ঠান্ডা করে নেবো। এটা একটু অল্প ঠান্ডা হয়ে গেছে, এবার এখান থেকে আমি কিছু অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, মাঝখানে একটা করে চমচম দিয়ে দিচ্ছি। এটাকে পুরো কভার করে নিতে হবে, গোল করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এভাবে করে হাতে চ্যাপটা করে নিচ্ছি, একটু মিষ্টি দিয়ে এটাকে পুরো কভার করে নিতে হবে। এভাবে করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখুন পুরো কভার হয়ে গেছে, এভাবে হয়ে গেছে। এগুলো এগুলোকে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো একটু সেট হওয়ার জন্যে। রেডি হয়ে গেল ক্ষীর কদম। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।